এমজি মার্গে একটা অনুষ্ঠান চলছে আজকে 14 ফেব্রুয়ারি। আমরা গ্যাংটকে রয়েছি এমজি মার্গ অনুষ্ঠান এমজি মার্গ পুরো লাল বেলুন দিয়ে সাজানো। এমজি মার্গ এমনি নিজে সুন্দর, তাকে আরো লাল দিয়ে ললায়িত করা হয়েছে, লালে লালে ললায়িত, অসাধারণ লাগছে। গ্যাংটকে আমার এই প্রথমবার, কিন্তু প্রথমবারের যে আনন্দ সেই আনন্দটুকু শেয়ার করি। আপনারা আমার সব, আপনাদেরকে নিয়েই প্রকৃতি আমার দুনিয়া। আপনাদেরকে আনন্দ দিতে পারলে, আপনাদেরকে ইনফরমেশন দিতে পারলেই আমার নিজের মনের একটা স্যাটিসফ্যাকশন, একটা ভালোবাসা সবসময় থাকে। আমার মন খুলে বলতে ইচ্ছা করছে, আই লাভ গ্যাংটক, আই লাভ গ্যাংটক, আই লাভ গ্যাংটক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। I love you, I love you, I love you. আজকে 14 ফেব্রুয়ারি, আমরা রয়েছি, আনন্দ করবো সারাদিন। বাইরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করিনি, সারাদিন ঘাসবো, ঘুরবো, খাবো। চলো কিছু পেট পুজো হয়ে যাক, এই জন্য আমরা এগোচ্ছি। এমজি মার্গে এই যে নতুন জিনিসগুলো দেখতে পাচ্ছেন, স্টল বসেছে, এটা 14 ফেব্রুয়ারি উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যার জন্য এখানে এই স্টলগুলো দেওয়া হয়েছে। প্রচুর খাবারের স্টল, একাধিক প্রচুর, এবং এখানকার রাস্তাঘাটগুলো দেখাচ্ছি একদম পয় পরিষ্কার, মানে এরকম ভাবাই যায় না। যে কোনো মুহূর্তে বসে পড়া যায়, যে কোনো মুহূর্তে ওখানে বসে ফটো তোলা যায়, এবং ওখানে এতটাই স্ট্রেট যে যদি আপনি ভুল করেও কিছু ফেলে দেন, যদি সেটা পুলিশ বা ওখানকার যারা ওয়াচ করছে তাদের চোখে পড়ে, তাহলে কিন্তু মুশকিল, এবং অলরেডি ফাইন হয়ে যাবে। এটা সিকিমের খুব একটা ভালো জিনিস দেখলাম, যার জন্যই সিকিম এবং গ্যাংটক এত সুন্দর, এত পরিষ্কার। এখানে কিছু পুরনো স্মৃতি আবরিত কিছু ছবি আছে, যেগুলো এখানে বিশেষ উপলক্ষে রাখা হয়েছে, সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা দেখুন, নামচি বাজার, তারপরে রা বাংলা বাজার, কীরকম ছিল আগেকার দিনে, সেগুলো রয়েছে। কী করে এখানে পণ্যবাহী মাল আসতো, সে রয়েছে। যাই হোক, এই স্মৃতির সঙ্গে সঙ্গে খাবারের স্টলগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করছি, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের আরেকটা জিনিস দেখুন, কুকুরগুলো নর্মাল কুকুর, কিন্তু একদম গৃহপালিত পশুর মতো, পুরো লোমে ভর্তি। প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখুন অনেক ধরনের ভ্যারাইটিস খাবার এখানে স্টল আছে। আমরা কিছু কিছু দেখলাম, কিছু কিছু ঢাকা রয়েছে, রাবড়ি, আর যাই হোক দেখি জিভে জল চলে আসছে। তা এবং আমাদের যে বন্ধুবান্ধব সবাই নানা দিকে ছুটে বেড়াচ্ছে, আজকে বিশেষ দিন, আর কিছু বলার নেই, ভালোবাসার দিন বলে যে দিনগুলোকে গণনা করা হয়। রূপয়ে চড়তে সবাই ভালোবাসে, আমরা অলরেডি চলে এসেছি গ্যাংটক শহর দেখার জন্য, যে রূপয়ে ব্যবহৃত হচ্ছে সেখানে। অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা একটা ওয়েটিং লিস্টে রয়েছি। দেখুন সবাই আনন্দে বিভোর, যে যার মতো কথা বলছে, এবং হাই, এবং কিছু বলার নেই, একটা নতুন আনন্দ অনুভূতি নিয়ে রূপয়েতে উঠবো, এবং রূপয়ে থেকে পুরো গ্যাংটক শহরকে দেখবো। তার আগে একটু সুযোগ সুবিধা ফাঁকা পেয়েছি, দেখি এই যে উপরে এসেছি এখান থেকে যে আলাদা ভিউ, সেই ভিউটা কত রকমভাবে দেখা যায়। দেখুন আপনাদের দেখাচ্ছি, দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে এটা কাঁচের মধ্যে দিয়ে, এবং অসাধারণ লাগছে। অলরেডি উঠে গেছি, আমরা এখন যাচ্ছি, আমার বেবি হাই বলো। হ্যাঁ তো পটাশ করে আওয়াজ হয়েছে। হ্যালো, আমরা রূপয়েতে করে
যাবো বলে উপরে লিফটে করে উঠেছি এবং রোপওয়ে আসছে। শুনলাম দুটো রোপওয়ে আছে, একটা যাবে একটা আসবে, এবং সেটা একটা শিডিউল টাইম, স্ক্যান করতে হবে, সে নিয়মটাও আছে। আমরা অলরেডি স্ক্যান করে নিয়েছি আমাদের টিকিটগুলো, এবং ওরাই বলে দেবে যে কোন রোপওয়েতে কী হবে এবং কতজন যাবে। একটা লিমিট আছে, অবশ্যই থাকা উচিত, যেহেতু পাহাড়ের উপর থেকে এত দূরে ছুটে যাওয়া এবং আস্তে আস্তে দেখা আবার ফিরে আসা। নিয়ম শৃঙ্খলা বর্ধিত সিকিম, খুবই সুন্দর, খুবই ভালো, এবং আমার অবশ্য খুব ভালো লেগেছে এর পরিষ্কারতা। সিকিম নিজে সুন্দর এবং সবাইকে সুন্দর করে রেখেছে। আমরা অলরেডি উঠে পড়েছি এবং সেখান থেকে চলছে আমাদের যাওয়া, আমাদের জার্নি শুরু হলো। নিচে দেখতে থাকুন, এইবার উপরে থেকে দেখা যাচ্ছে, দেখুন দূরে পাহাড় পর্বত রাস্তাঘাট, চোখ জুড়ানো সবুজ, অসাধারণ। আমার এই যে শালীনতা মালিনতা সব মিশিয়ে এই যে বুক ছেঁড়া আনন্দ ভালোবাসা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা, এই যে দেখাতে পারছি, আমার মন ভরে যাচ্ছে। শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, সবুজ সবুজ আর সবুজ, যেগুলোর থেকে আমরা অনেক 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 দূরে, যারা কলকাতা থাকেন তারা তো আরও দূরে, সেখানে এগুলোর কোনো অস্তিত্বই নেই। শুধু নিজেদের ভালোবাসা এবং একটু মনের ক্লান্তি দূর করার জন্য ছুটে আসা। আমরা সবাই একসঙ্গে উঠেছি, সেলফি চলছে, আনন্দ চলছে, ডান দিক বাদিক যে যে পাশ থেকে পাচ্ছে দেখছে, এবং প্রকৃতি এখানে যে কত সুন্দরভাবে রয়েছে সেটাই আর কিছু বলার নেই। একটু আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও চোখ জুড়ানো সবুজ এবং প্রকৃতিকে অনুভব করুন। এই জন্যই আমি এসেছি, আমার সঙ্গে অবশ্যই থাকবেন। ছুটে চলো সুব্রতর সঙ্গে, আপনারা আছেন, সুব্রত ছুটবে, আরও ছুটবে, অনেক ছুটবে। শুধু আপনাদের একটাই কাজ, আমাকে মোটিভেট করা, লাইক করা, শেয়ার করা এবং সাবস্ক্রাইব অবশ্যই করা। কেন আমার পরপর যে সিরিজগুলো আসছে গ্যাংটক ট্যুরের, সেগুলো থেকে যাতে আপনারা বঞ্চিত না হন সেটা আমি অবশ্যই চাইব না। প্রত্যেকে যেন দেখতে পারে, এবং যারা গ্যাংটক আসেননি তাদের পক্ষে সত্যি খুব ভালো হবে যারা আমার এই পুরো সিরিজটা দেখবেন, একটাও মিস করবেন না। এটা আমার অনুরোধ, যাতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের পুরো দেখাতে পারি। বাড়িঘরগুলো দেখুন, ছোটো ছোটো পুতুলের মতো, ছোটোবেলা সবাই আমরা ঝুলন করেছি, সেই যে বাড়িঘর, ছোটো ছোটো বাড়িঘর, সেগুলো দেখা যাচ্ছে, রাস্তাঘাটগুলো বেঁকা তেরা এদিক ওদিক, অনেক মনাস্ট্রি আছে, অনেক স্কুল আছে বড় বড়। দেখুন আর একটা রূপে চলে গেল, একটা আপ একটা ডাউন, এইভাবেই যাচ্ছে, এবং সেটা খুব নিয়ম শৃঙ্খলার সহিত। তাড়াহুড়ো করলেই আপনি যে আগে যেতে পারবেন তা অবশ্যই নয়। সিস্টেমেটিক্যালি আমরা কলকাতায় একরকম, কিন্তু বাইরে এসে আর একরকম হতে হয়। এদের নিয়ম শৃঙ্খলার সঙ্গে আমাদেরকে মিলেমিশে থাকতে হয়। আর কিছু বলার নেই, সঙ্গে আছেন, দেখুন এবং অনুভব করুন যে আমরা কত উপরে উঠেছি। আমাদের এর পরের দিনের জার্নি আছে, পরের দিন আমরা যাব, চিন্তাভাবনা আছে বাবা মন্দির এবং ছাঙ্গু লেক, তার জন্য আমরা মোটামুটি প্রিপেয়ার। শুধু আজকের দিনটা 14 ফেব্রুয়ারি, কাউরই ইচ্ছা করলো না কোথায় যাওয়া, শুধু আমরা গ্যাংটক, সারা গ্যাংটক ঘুরে দেখবো পায়ে হেঁটে, এই চিন্তাভাবনা নিয়েই আমরা এগিয়েছি। তুমি কেমন আছো? আমার ছেলে বক 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 করেই যাচ্ছে, সেগুলো আর আমি আপনাদের কাছে প্রকাশ করলাম না। ওর অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক চিন্তাভাবনা, পাখি হয়ে আকাশে উঠবে সেটাও বলতে চাইছে। যাই হোক, ওর বকবকানির থেকে আমার বকবকানিগুলো শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। দেখুন পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা, কি সুন্দর একটা শহর পাহাড়ের বুকে। দার্জিলিং আমি অবশ্যই গেছি, ঠিক লকডাউনের দিন আমি ফিরেছি 24শে মার্চ, সেটা একটা অনেক বড় এক্সপিরিয়েন্স, সেটাও শেয়ার করব, তার ভিডিওগুলো আসবে। কিন্তু গ্যাংটক আমি রিসেন্ট এসেছি বলে সেগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করছি। সঙ্গে থাকবেন, অবশ্যই আছেন, এবং আগামী ভিডিওগুলোর জন্য আপনাদের উইশেস দিয়ে রাখলাম, এবং অবশ্যই আমার সঙ্গে চলতে থাকবেন। আর কিছু বলার নেই, চলুন আমাদের জার্নি প্রায় শেষের দিকে। আমার মুখটা না দেখালে নয়, একটু দেখায়, হাই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে।
আমরা গিয়ে আবার ফিরে আসছি, আর একটা রূপকে দেখতে পাচ্ছেন যেটা গেছিল এর আগে, আমরা একবার যাওয়া একবার আসা এই টোটাল নিয়ে 117 টাকা। চোখ জুড়ানো আনন্দ, ভালোবাসা, সবুজ সবুজ আর সবুজ। দেখতে পাচ্ছেন সিকিম লেজিস্লেটিভ অ্যাসেম্বলি, এখানে আমরা এসেছি। ঠিক রোপওয়েতে উঠলাম, তারপরে আর একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি, জঙ্গলে। আমার পুচকে বলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, চলুন এগিয়ে যাই, দেখি ভিতরে কি আছে। এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ। বারবার বলতে ইচ্ছা করছে, আমার ওই একটাই ভালোবাসার ওয়ার্ড, চোখ জুড়ানো, প্রকৃতি দেখা এবং তার প্রশংসা করা। প্রকৃতি আমি যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রকৃতির ভালোবাসার কাছে আর কিচ্ছু নেই। দেখুন আকাশ জুড়ে তাকিয়ে আছে পাইন এর বন, বড় বড় ঝাউ গাছ যেগুলো পাহাড়ি এলাকায় হয় সেগুলো রয়েছে। এগিয়ে চলেছি, এখানে কি বাড়ি আছে তোমার? উড়ে বাবা, এত বড় গাছ! চলো চলো, পাগল পাগল। হাই, আমরা এখন বর্তমানে লাইভ আছি এই যে ম্যাডামের জন্য। এই ম্যাডাম লাইভ করছেন, লাইভ লাইক সবই হচ্ছে আমাদের। চলো চলো, এই কোথায় এসছো? ওখানে সব তো প্রেমিক প্রেমিকারা। ও ও, ভিউ পয়েন্ট, ভিউ পাগল পয়েন্ট। হাই, ভিউ পয়েন্ট। আমরা একটা ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। দেখিয়েছিলাম রোপওয়ে থেকে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। দেখলাম কিছু লাভার্স রয়েছে, 14 ফেব্রুয়ারি হিসেবে বলা যেতে পারে। দেখেন নামলাম, বুঝতে পারছি আমি ছবিটা। হোটেল থেকে যখন আমরা এমজি মার্গের দিকে যাই, তখন একটা ওভারব্রিজ আছে। দেখুন ওভারব্রিজের ওপর কেউ যেন ফুলের তোড়া দিয়ে সাজিয়ে রেখেছে। কি সুন্দর টপগুলোর মধ্যে ভ্যারাইটিস কালারের গাছ হয়ে রয়েছে এবং তার শোভা অতুলনীয়। অবশ্যই থ্যাংকস এখানকার প্রশাসনকে, সবাইকে। এখন এমজি মার্গে আছি, আজকে 14 ফেব্রুয়ারি,
দেখতে পাচ্ছেন চারিদিকে সাজানো গোছানো, প্রচুর লোকের ভিড়। একটা স্পেশাল দিনে এম.জি.মার্গে তেমন একটা জায়গা যেখানে সব ধরনের সমাগম এবং অনুষ্ঠান হয়ে থাকে। আপনাদের একটা স্টেজ দেখিয়েছিলাম যেখানে কিছু পারফরমেন্স হচ্ছিল। অবশ্যই বেলুন দেখতে পাচ্ছেন, দেখুন লাভ সাইনের বেলুন দিয়ে পুরো এম.জি.মার্গ সাজিয়ে ফেলে, দেখুন তার একটা সাক্ষী হয়ে রইলাম। আমি নিয়ে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর তো ঠান্ডাটাও খুব অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। অলরেডি কলকাতায় গরম পড়ে গেছে, আমাদের এখানে আসা বরফ দেখব এবং সেই বরফের সাক্ষী আপনাদেরকেও রাখবো। কালকে আমাদের যাত্রা শুরু হচ্ছে একদম হোটেলের সামনে থেকে। যে হোটেলটায় আছি খুবই ভালো এবং সেখানকার যে ম্যানেজার উনি একজন মহিলা, আমরা বেহেনজি বেহেনজি বলে ডাকছি, দারুণ ব্যবহার, পুরো নিজের মতো। জানি না সবাই এরকম হয় কি না, আমরা দার্জিলিং গেছিলাম সেখানেও কিন্তু একই পরিস্থিতি আমি পেয়েছি। দেখুন দেখাচ্ছি, একটা স্টেজ রয়েছে যেটা অনুষ্ঠান হচ্ছিল ঠিক পেছন দিকে, এখনও চলছে অনুষ্ঠান স্টাইলে সেই অনুষ্ঠান। যাই হোক, কথা হবে, দেখা হবে বরফ, সে বরফের আশা, একটা রাতের অপেক্ষা, তারপরে চলে যাব আমরা বরফের জায়গায়। চলুন, বাকি ইনফরমেশন কালকে দেব। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, ইনফরমেশন দিতে থাকুন।